প্রিয় দর্শক, প্রকৃতির রঙের নতুন আরও একটি পর্বে আপনাকে স্বাগতম। আজকের পর্বে আমি আপনাদের জানাবো তেজপাতের উপকারিতা সম্পর্কে। তরকারি বা মাংস রান্নায় তেজপাত না হলে চলেই না। বলা যায় এর চমৎকার গন্ধ তরকারি, মাংস কিংবা বিভিন্ন স্বাদে বাড়তি স্বাদ যোগ করে। এমনকি তেজপাতার চা আমাদের শরীরকে একটা ঝরঝরে অনুভূতি দেয়। তবে তেজপাতা কি কেবল সুগন্ধি আনে? খাদ্য গুণে কতটা সমৃদ্ধ এই পাতা? এই সব প্রশ্নের উত্তর নিয়েই আমার আজকের ভিডিও, তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন। তেজপাতা সুগন্ধি মশলা, কাঁচা পাতার রং সবুজ, শুকনো পাতার রং বাদামি। মশলা হিসেবে ব্যবহৃত হলেও এই পাতার ঔষধি গুণাগুণ রয়েছে অনেক। ভিটামিন ই ও সি সমৃদ্ধ এই মশলায় রয়েছে ফলিক অ্যাসিড এবং বিভিন্ন খনিজ উপাদান। চলুন জেনে নেওয়া যাক তেজপাতার কিছু উপকারী দিক সম্পর্কে। হজম শক্তি বাড়ায়। মানবদেহের পরিপাকতন্ত্র ব্যবস্থায় বেশ প্রভাব ফেলে তেজপাতা। এটি শরীর থেকে অতিরিক্ত টক্সিন বের করে দেয় এবং শরীরকে আরও ভালোভাবে কাজ করতে সহায়তা করে। তেজপাতায় রয়েছে এমন জৈবিক যৌগ যা পেটের অসুখ সারাতে সাহায্য করে। ইরিটেবল বাউল সিন্ড্রোম বা অন্ত্রের স্বাভাবিক কার্যকারিতার ত্রুটিজনিত সমস্যায় তেজপাতা খুবই কার্যকর। অনেক সময় শরীর জটিল প্রোটিন হজম করতে পারে না, তেজপাতা তা হজমে সাহায্য করে। চুলের সমস্যা দূর করে। চুলে শ্যাম্পু করার পর তেজপাতার পানি ব্যবহার করুন। কয়েকটি তেজপাতা দিয়ে পানি চুলায় গরম করতে হবে। ঠান্ডা হওয়ার পর এই পানি দিয়ে চুল ধুয়ে ফেলতে হবে। এতে চুলের খুশকি দূর হয়, একই সঙ্গে চুল পড়াও ধীর গতির হয়ে যায় এবং ধীরে ধীরে কমতে থাকে। উকুন দূর করে। 50 গ্রাম তেজপাতা এবং 400 মিলিলিটার পানি একসাথে করে চুলায় গরম করতে হবে, যতক্ষণ না কমে 100 মিলিলিটার পানি হয়। তারপর ঠান্ডা করে মাথার তালুতে লাগাতে হবে। 3-4 ঘন্টা রাখার পর ধুয়ে ফেলতে হবে। দেখবেন আপনার মাথা থেকে উকুন দূর হয়ে গেছে। ত্বকের উজ্জ্বলতা বাড়ায়। ত্বকের উজ্জ্বলতা বাড়াতে এবং বলিরেখা দূর করতে তেজপাতার জল খুবই উপকারী। 5টি তেজপাতার জলের সাথে 2 গ্লাস পানি গরম করে নিন। তারপর পানটি একটি বড় পাত্রে নিয়ে তোয়ালে দিয়ে মাথা ঢেকে ভাপটা নিন। এটি ত্বকের রক্ত সঞ্চালন প্রক্রিয়াকে বাড়িয়ে দেবে, ডায়াবেটিক্স নিয়ন্ত্রণ করে। তেজপাতার পানি শরীরে অ্যান্টিঅক্সিডেন্ট সরবরাহ করে, যা আমাদের শরীরে স্বতঃস্ফূর্তভাবে ইনসুলিন তৈরি করতে সাহায্য করে। ভালো ফলাফলের জন্য টানা 30 দিন তেজপাতার পানি খেতে হবে। এর জন্য 15 দিন তেজপাতার সাথে 3 গ্লাস গরম পানি, 3 গ্লাস পানি গরম করে 1 গ্লাস করতে হবে। তারপর ঠান্ডা করে খাবারের পূর্বে পান করুন, দিনে 2 বার করে। ব্যথানাশক হিসেবে কাজ করে। তেজপাতার তেল ব্যথানাশক হিসেবে কাজ করে। শরীরের গিটে গিটে ব্যথা হলে তেজপাতার তেল দিয়ে মালিশ করলে রক্ত সঞ্চালন বেড়ে যায় এবং ব্যথার উপশম হয়। ক্যান্সার প্রতিরোধ করে। ক্যাফিক অ্যাসিড, কুয়ারসেনিট, ইউগালন, ক্যাটেচিন রয়েছে তেজপাতায়, যা বিভিন্ন ধরনের ক্যান্সার প্রতিরোধে সাহায্য করে। কাশি দূর করে। 2-3টি তেজপাতা দিয়ে পানি গরম করে 10 মিনিটের জন্য রেখে ঠান্ডা করতে হবে। সেই পানিতে কাপড় ভিজিয়ে সেই কাপড় বুকের ওপর রেখে ভাপ নিলে তা জ্বর, ঠান্ডা, কাশি দূর করতে সাহায্য করে। হৃৎপিণ্ড সুস্থ রাখে। নিয়মিত তেজপাতা খাওয়া বা তেজপাতার পানি হার্টকে সুস্থ রাখে। এতে রয়েছে রুটিন, স্যালিসাইলেটস, ফাইটোনিউট্রিয়েন্টস, যা হার্টকে সবল রাখে। 3 গ্রাম তেজপাতা, 3-4 মিলিলিটার গোলাপ জল এবং 300 মিলি পানি গরম করে 75 মিলি করতে হবে। এই মিশ্রণ পান করতে হবে নিয়মিত। অনিয়মিত পিরিয়ড নিয়মিত করে। নিয়মিত তেজপাতা চিবিয়ে খেলে তা পিরিয়ডকে নিয়মিত এবং স্বাভাবিক রাখে। দাঁত সাদা করে। দাঁতকে সুস্থ এবং সাদা করতে চাইলে তেজপাতার জুড়ি মেলা ভার। কফি, চা, তামাক, অ্যালকোহল এসবের কারণে যদি দাঁত হলুদ হয়ে যায় তাহলে শুকনো তেজপাতা এবং শুকনো কমলার খোসা গুঁড়ো করে অল্প পানির সাথে মিশিয়ে টুথপেস্ট হিসেবে ব্যবহার করবেন। এতে দাঁত সাদা ও ঝকঝকে হবে। কিডনি রোগ দূর হয়। কিডনিতে ইনফেকশন বা পাথর হলে তেজপাতা তা দূর করতে সাহায্য করে। 5 গ্রাম তেজপাতা ও 200 মিলিলিটার পানি একসাথে গরম করে 50 মিলিলিটার হলে ঠান্ডা করে পান করুন। অতিরিক্ত ওজন কমায়। 5 গ্রাম তেজপাতা, 1 টুকরো আদা, 200 মিলি পানি ফুটিয়ে 1/4 করে এর সাথে মধু মিশিয়ে পান করতে হবে দিনে 2 বার। এটা আপনার অতিরিক্ত ওজন হ্রাসে কাজ করবে। ডায়রিয়া থামায়। 15টি তেজপাতার সাথে 2 গ্লাস পানি গরম করতে হবে। তারপর 1 চিমটি লবণ যোগ করে ঠান্ডা করতে দিতে হবে। তারপর একেবারে পান করতে হবে। এভাবে যতদিন না ডায়রিয়া শেষ হয় এই মিশ্রণটি পান করতে হবে। খনিজের বিপুল উৎস। তেজপাতায় রয়েছে ভিটামিন, কপার, পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাঙ্গানিজ, জিঙ্ক, আয়রন ও সেলেনিয়াম। এই উপাদানগুলো শরীরকে সুস্থ রাখতে খুবই কার্যকর ভূমিকা রাখে।